আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি আবারও চলে আসলাম আরেকটি নতুন ডিজাইন নিয়ে। আজকে আমি দেখাবো একটা গলার কাছে কিভাবে ডিজাইন করব, একটা কামিজের গলার অল ওভার গলার ডিজাইন ওইটা শেয়ার করবো। তো আমি এখানে কিন্তু করে নিয়েছি মোটামুটি। তো এখানে আমি যে সেলাইটা করবো এটাকে বলে কাঁথা স্টিচ বলে। তো কাঁথা স্টিচ দিয়ে আমি যে সেলাইটা করেছি যে একদম খুবই সহজ এবং খুবই ইজি। তো কীভাবে করেছি ওটা আমি শেয়ার করবো আজকে। তা এই যে প্রথমে আমি এইটাই দুইটা ফাঁকা রেখেছি, এটা একটু করব। তো এখানে আমি কিন্তু সুতা ব্যবহার করেছি। প্রথমে আমি সম্পূর্ণ বর্ডারগুলো কিন্তু এক কালার সুতো দিয়ে সেলাই করে নিয়েছি। যে বর্ডারগুলো এগুলো কিন্তু আমি অফ হোয়াইট কালারের সুতো দিয়ে সেলাই করে নিয়েছি। আর এখানে পাতাগুলো দিয়েছি টিয়া কালার। আর এখানে ফুলের ভিতর আমি দুইটা কালার ব্যবহার করেছি, এখানে একটা অরেঞ্জ কালার আর একটা হলো রানী গোলাপ কালার। তো কাঁথা সেলাই আমি এই যে শুরু করে দিয়েছি। একটু ফাঁকা রেখে রেখে কাঁথার মতন করে যেতে হবে সেলাই এইভাবে। আর যেখানে তাতে ফাঁকা আছে সেলাই তুলিনি, ওখান থেকে পরের লাইন ওইভাবে সেলাই করে যেতে হবে। যদিও আমি আগে অনেকগুলো ভিডিওতে আমি সেলাইগুলো দেখিয়েছি, তারপরেও যারা নতুন তাদের জন্য, যারা প্রথম আমার ভিডিও দেখছে তাদেরকে জন্য আর কি সেলাই করে দেখাচ্ছি। আর আমি কালো কাপড়ের উপরে করে মানে কাজটা করেছি। তা কালো কাপড়ের উপরে আসলে সুতা, যে কোনো সুতা ভালোই লাগে দেখতে ফোটে। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে আমার এই সেলাইটা তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবে। আর অবশ্যই যেসব বন্ধুরা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, যেসব নতুন বন্ধুরা তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, তাহলে নতুন নতুন ডিজাইন দেখতে পাবে। আমি প্রতিদিনই ভিডিও শেয়ার করি প্রায় এবং নতুন নতুন ডিজাইনই শেয়ার করি। এখানে আমি আর একটা সেলাই বাদ পড়ে গেছে, ফাঁকা আছে, তো এখানে আমি আর একটা সেলাই করে নিয়েছি। এখন আমি আবারও এখান থেকে পরের এই ফুলটা করে নেব। আমার এটা হয়ে গিয়েছে, এই যে করা হয়ে গেছে, এখন আমি এটা করে নেব। এই সেলাই দিয়ে কিন্তু কামিজের অল ওভারও সেলাই করা যায়, অল ওভার ডিজাইন দেওয়া যায়। তো আমার ভিডিও দেখতে থাকলে আমি বিভিন্ন রকম ডিজাইন দিই। অনেকে আমাকে বলে যে ডিজাইনগুলো শেয়ার করার জন্য বিভিন্ন রকম সেলাই, কাঁথা সেলাই দিয়ে একজন বলেছিল যে একটা কামিজের ডিজাইন শেয়ার করার জন্য। তো সে অ্যাপটা অবশ্যই ফলো করলে, আমার ভিডিওগুলো যদি ফলো করে তাহলে অবশ্যই দেখতে পারবে। তো এই যে আমি কিন্তু কথা বলতে বলতে কিন্তু আমি করে নিয়েছি। তো এখন আমি ফ্রেমটা খুলে আমি সম্পূর্ণ গলার ডিজাইনটা ভালো করে দেখিয়ে দিচ্ছি আসলে কেমন হয়েছে, তাহলে বুঝতে পারবে আসলে যে ডিজাইনটা কেমন হয়েছে। হ্যাঁ, এই যে বন্ধুরা আমি সম্পূর্ণটা দেখিয়ে দিচ্ছি। এই যে এইভাবে করেছি, পুরো গলায় ভরাট করে দিয়েছি, একে অনেকখানিকটা গর্জাস করে দিয়েছে। যে
তো গলা কিন্তু 6 ইঞ্চি নিচ থেকে সেলাইটা করতে হবে। তো সেভাবে গলার মাপটা দিয়ে তারপরে ডিজাইনটা এঁকে সেলাই করতে হবে। তো আমি দেখিয়ে দিলাম যে কত সহজে কত ইজিভাবে কিন্তু একটা ডিজাইনকে সুন্দর করে তোলা যায়। তো পরবর্তী ভিডিও দেখার অনুরোধ ছিল, পরবর্তী যে কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো তোমাদের মাঝে। সবাইকে আল্লাহ হাফেজ।